أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আশা করছি আমার আপু ও ভাইয়ারা যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো ইনশাআল্লাহ। আমি আজকে তোমাদের সাথে আমাদের নবী ঈসা আলাইহিসসালামের জীবনী শেয়ার করব। তিনিও আল্লাহর কুদরতি নবী, কারণ ওই যে ইয়াসিন সূরা একটা আয়াত আছে যে আমি যখন বলি কোনো কিছু হয়ে যাও তখনই তা হয়ে যায়। আমাদের ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার মাতা মরিয়মের গর্ভে আল্লাহর ইশারায় কোনো পুরুষের ছোঁয়া ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। কোরআন অনুযায়ী মারিয়াম ঈসার মাতা, পাক কোরআনের বর্ণনা অনুযায়ী মরিয়ম মরুভূমিতে একটি পাম বৃক্ষের ছায়ায় অনেক কষ্ট স্বীকার করে আমাদের নবী ঈসা আলাইহিসসালামকে জন্ম দেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনি ইসরায়েল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসুল। তিনি ইঞ্জিল প্রাপ্ত হয়েছিলেন, যেমন আমাদের মহানবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছিল তেমনি ঈসা আলাইহিসসালামের উপর ইঞ্জিল অবতীর্ণ হয়েছিল। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। অর্থাৎ কোরআনের ভাষা অনুযায়ী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। তবে কোরআনের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে কেয়ামতের আগে আরও একবার আসবেন, সুবহানাল্লাহ। এই সময়কালকে রাসুল আগমনের বিবর্তন কাল বলা হয়। কেয়ামত সংঘটিত হওয়ার অব্যাহতিকাল পূর্বে হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মাদি শরিয়ত অনুসরণে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন, সুবহানাল্লাহ। তিনি উম্মত মুহাম্মাদির সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন, তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে মুসা আলাইহিসসালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলেই স্বীকার করেনি। অত্যন্ত লজ্জাস্করভাবে তারা তাকে জনৈক ইউসুফ মিস্ত্রির জারোর সন্তান বলে নাউজুবিল্লাহ না বলে আখ্যায়িত করেছে, নাউজুবিল্লাহ। অন্যদিকে ঈসা আলাইহি ওয়াসাল্লামের ভক্ত অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা তাকে আল্লাহর পুত্র বলে মানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্বয়ং বলেছেন তিনি কোনো পুত্র জন্ম দেননি, তিনি কারো স্বামী নন, কারো পিতা নন, তিনি এক ও অদ্বিতীয়, তার সাথে কাউকে শরিক করা যাবে না। যেটা আমরা বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। উল্লেখ্য যে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের মোট 15টি সূরায় 98টি আয়াতে বর্ণিত হয়েছে। ঈসা আলাইহিসসালামের আলোচনা করতে গেলে তার মা ও তার নানির আলোচনা সবার আগে করে নেওয়া উচিত, কারণ তাদের ঘটনাবলীর সাথে ঈসার জীবনের গভীর সম্পর্ক রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরদের শরীয়তে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজ চালু ছিল। এসব উৎসর্গকৃত সন্তানদের পার্থিব কোনো কাজকর্ম নিযুক্ত করা হতো না। এই পদ্ধতি অনুযায়ী ঈসার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা সন্তান প্রসব করেছি। আলে ইমরান 36, অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ, তিনি উক্ত কন্যাকেই তার স্বপ্ন অনুযায়ী কবুল করে নেন, সুবহানাল্লাহ। বস্তুত ইনিই ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিসসালামের কুমারী মাতা ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ চারজন মহিলাদের মধ্যে অন্যতম হিসাবে বর্ণনা করেছেন, মানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মরিয়মকে চারজন সেরা জান্নাতি মহিলার মধ্যে একজন হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন চারজন। এক প্রথমজন হচ্ছেন খাদিজা বিনতে খুয়ালিদ, ফাতেমা বিনতে মোহাম্মদ, মরিয়ম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী, যেই ফেরাউনের লাশ এখনও মিশরে একেবারে চিরজীবনের জন্য ইয়ে করে রেখেছেন, সেই ফেরাউনের স্ত্রী। তিনি চারজন শ্রেষ্ঠ জান্নাতিদের মধ্যে একজন জান্নাতি, সুবহানাল্লাহ। যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার আল্লাহ, আমার গর্ভে যা রয়েছে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসাবে, অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আলে ইমরান 35। অতপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, অথচ আল্লাহই তো সব কিছু ভালো জানেন। তিনি কন্যা সন্তান মরিয়মকে দিয়ে তার ইচ্ছে পূরণ করেছিলেন। আমি তাকেও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করেছি অভিশপ্ত শয়তানের কবল হতে। 36। আল্লাহ বলেন, অতপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃত্তি দান করলেন, সুন্দর প্রবৃত্তি, আর তিনি তাকে জাকারিয়া তত্ত্বাবধানে সমর্পণ করলেন। যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মরিয়ম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মরিয়ম বলতো, এসব আল্লাহর নিকট থেকে আসে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দান করেন। আলে ইমরান 3-35, 37 নম্বর আয়াত। উল্লেখ্য যে আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো, আর সে কারণে মরিয়মকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ফলে লটারির ব্যবস্থা করা হলো এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দায়িত্বপ্রাপ্ত হন। এভাবে মেহরাবে অবস্থান করে মরিয়ম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন, যেই স্বপ্ন তার মা দেখেছিলেন যে তাদের সন্তান পুত্র সন্তান হলে বাইতুল মুকাদ্দাসের খিদমত করার জন্য দিবেন, কিন্তু কন্যা হয়ে আল্লাহ পাকের রহমতের বরকতে তিনি বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন। সম্মানিত নবী ও মারিয়মের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিসসালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মরিয়ম পর্দা টাঙিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন। অভ্যাসবশত তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন, এমন সময় হঠাৎ মানুষের বেশে তাকে সেখানে জিব্রাইল এসে হাজির হল। স্বাভাবিকভাবেই তাতে মরিয়ম ভীত হয়ে পড়েন। এ বিষয়ে কোরআনের বর্ণনা নিম্নরূপ, আপনি এই কিতাবে মরিয়মের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। মরিয়ম 16, অতপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দাটা নিয়ে নিল, অতপর আমরা তার নিকটে আমাদের রুহু অর্থাৎ জিব্রাইলকে প্রেরণ করলাম, সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানব আকৃতিতে প্রকাশ করল। 17, মরিয়ম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ ফিরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এজন্য আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করে যাব। মরিয়ম বলিল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণী নই। সে বলল, এভাবেই হবে, তোমার পালন কর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে অর্থাৎ ঈসাকে মানব জাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই। সুবহানাল্লাহ। তাছাড়া এটা পূর্বে থেকে নির্ধারিত বিষয় মরিয়ম। অতপর জিব্রাইল আলাইহিসসালাম মরিয়মের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক দিলেন এবং তাতে তার গর্ভ সঞ্চার হলো। আম্বিয়া
একুশ থেকে একানব্বই, তাহারিম ৬৬ থেকে ১২। অন্য আয়াতে একে আল্লাহর কলেমা অর্থাৎ কুন মানে হও বলা হয়েছে আলে ইমরানে। অতপর মরিয়মের গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটু দূরবর্তী স্থানে চলে গেল। এমতো অবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হে আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এমন সময় ফেরেশতা তাকে নিম্নদেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বললেন, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আর তুমি খর্জুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, আর তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পরিণত হবে। তুমি আহার করো, পান করো এবং স্বীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো, তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আমি আজ কারো সাথে কথা বলবো না। উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের বিভিন্ন শরীয়তে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হযরত জাকারিয়াকেও কেউ সন্তান প্রদানের নিদর্শন হিসাবে তিন দিনের সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল। যেহেতু ঈসা আলাইহিসসালামের জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক ছিল, তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নিতে হবে। নয় মাস ১০ দিন পরে সন্তান প্রসব শেষে ৪০ দিন নিফাজ অর্থাৎ রক্তস্রাব হতে পবিত্রতার মেয়াদও এখানে ধর্তব্য না হয় সমীচীন। অতএব ঈসাকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত, তার ভূমিষ্ঠ হওয়া ও তার মায়ের পবিত্রতা লাভের পুরো ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক ছিল, সুবহানাল্লাহ। আর এটা আল্লাহর জন্য একেবারেই সাধারণ বিষয়, স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম হবে, মাকে ১০ মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি, এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করাও তারই এখতিয়ার, সুবহানাল্লাহ। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলে, নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো, তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন, হয়ে যাও, ব্যাস হয়ে গেল, যা তোমার প্রভু আল্লাহ বলেন সেটাই সত্য, অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না, আলে ইমরান। অর্থাৎ আদমকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে, ঈসাকেও তেমনি পিতামাতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমেই তৈরি করা হয়েছে, আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যে, সে কথা উপরোক্ত আয়াতেই প্রমাণিত। অতঃপর মরিয়ম তার সন্তানকে নিয়ে যখন তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন, তারা বললেন, হে মরিয়ম, তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছো। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো ব্যভিচারিণী ছিলেন না। কমের লোকদের এই ধরনের কথাও সন্দেহের জবাবে কিছু না বলে বিবি মরিয়ম তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইশারা করলেন, অর্থাৎ এ কথার জবাব সেই দিবে, কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান। যা কমের লোকেরা জানেন, আল্লাহ বলেন। অতপর মরিয়ম ঈসার দিকে ইঙ্গিত করল, তখন লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা তখন বলে উঠল, আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব ইঞ্জিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আয়াত ৩০, আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে অধত্ত ও হতভাগা করেননি, আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবন পুনরুত্থিত হবে, মারিয়াম ১৯ থেকে ২৯ ৩৩। এতক্ষণ আমি যার বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি তিনিই হলেন আমাদের ঈসা নবী, বিবি মরিয়মের অলৌকিক সন্তান, এটাই সত্যি। আমাদের ঈসা নবীর মাতা মরিয়ম ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষস্থানীয়া এবং আল্লাহর মনোনীত পবিত্র ব্যক্তিত্ব, আলি ইমরান ৩ থেকে ৪২। তিনি ছিলেন সতীসাধ্যী এবং আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারিণী। আল্লাহ নিজেই তার নাম রাখেন মরিয়ম, আলি ইমরান, অতএব তিনি অতীব সৌভাগ্যবতী।
বন্ধুরা, আমি তোমাদের সাথে আমাদের নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম, আওয়ার প্রফেট ঈসা, প্রফেট ঈসা আলাইহিসাল্লামের লাইফ হিস্ট্রি শেয়ার করলাম। আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরা কষ্ট করে আশা করছি লাইক দিয়ে ভালো ভালো কমেন্টস করবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমার সন্তান সহ আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে আল্লাহ পাক সব দিক থেকে ভালো রেখে নেকায়াত দান করুন, হেদায়েতের পথে রাখুন, সত্যের পথে রাখুন। আমিন 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 সুম্মা আমিন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স।